নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। 12 স্থানে যাওয়ার পথে কালাইনে দুর্ঘটনা, অটোচালকদের দৌরাত্ম চরণে। হিন্দি বিষ্ণুপ্রিয় ডিমাসাকে সহযোগী ভাষার স্বীকৃতি দাবি, আন্দোলনে যৌথ মঞ্চ। শিলচরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা, মূল্যায়ন সেরে বললেন পর্যবেক্ষক। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। অপ্রাপ্তবয়স্ক এবং লাইসেন্সবিহীন অটোচালকদের দৌরাত্ম্যে কালাইন সহ কাটিগুড়ার বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে দুর্ঘটনা। রবিবার বারণীস্থানে যাওয়ার পথে কালাইন লক্ষ্মীপুরে দুটি অটোর মধ্যে সংঘর্ষের ফলে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। এই দুর্ঘটনায় একটি অটো জাতীয় সড়ক থেকে প্রায় 20 ফুট নিচে ক্ষেতের জমিতে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তেই দুটি অটো চালক ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায়। জাতীয় সড়ক থেকে নিচে পড়ে যাওয়া অটোতে থাকা যাত্রীদের ভাষ্যমতে, তারা কালাইন থেকে বদরপুর অভিমুখে যাচ্ছিলেন। জাতীয় সড়কের উপর অন্য একটি অটো দ্রুতগতিতে ঘোরাতে গিয়ে সজোরে ধাক্কা মারে তাদের অটোতে, ফলে তাদের অটো 3 পাল্টি খেয়ে জাতীয় সড়ক থেকে প্রায় 20 ফুট নিচে ক্ষেতের জমিতে গিয়ে পড়ে। অপরদিকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত অটোর যাত্রীরা জানান, তারা কালাইন থেকে বারণীস্থানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন কালাইন থেকে বদরপুর অভিমুখে যাওয়া অন্য একটি অটো দ্রুতগতিতে বাম দিকে ওভারটেক করতে গিয়ে তাদের অটোর পিছন দিকে ধাক্কা মেরে নিচ থেকে রাস্তায় উল্টে পড়ে। তবে অটোতে থাকা যাত্রীরা আহত হলেও তেমনি গুরুতর কিছু হয়নি। ক্ষেতের জমিতে পাল্টি খেয়ে পড়া অটোটি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের অটোর ভেতর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে পাঠান। অটো ঘুরাইয়া মারছে, পুরা নিচে পড়ে গেছে, 3 পাল্টি খাইছে। কজন আসলে প্যাসেঞ্জার? 60 জন। ড্রাইভার কই? ড্রাইভার বাক্সে না আছে। শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সহ 3 সম্প্রদায়ের যৌথ মঞ্চ একজোট হয়ে হিন্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরীয় ডিমাসাকে রাজ্যের সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, এই 3টি ভাষাকে সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তারা। গত 3 মার্চ আয়োজিত এক আলাপচারিতার 15 দিনের মাথায় রাষ্ট্রপতি দফর থেকে আসাম সরকারের চিফ সেক্রেটারিকে একটি লিখিত চিঠি পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সংস্থা রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাদের দাবি তুলে ধরে বরাক ও ডিমাহাসাও জেলায় হিন্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে সহযোগী সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবি জানিয়েছে। সরকার তাদের এই দাবি পূরণ না করলে আগামীতে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে অখিল আসাম ভোজপুরি পরিষদের সভাপতি যুগল কিশোর ত্রিপাঠী, শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের সভাপতি বিধান সিনহা, সুপর্ণা দুবে, হরিকান্ত সিংহ, রাজকুমার দুবে, কাঞ্চন সিংহ, রাজীব রায় প্রমুখ উপস্থিত ছিলেন। মানে সির্ফ ইতনা হি বলনা চাহতা হুঁ কি মার্চ 12 আর উসকে বাদ মার্চ 28 কো রাষ্ট্রপতি ভবন কার্যালয় সে জো এক এন্ডর্সমেন্ট আসাম গভর্নমেন্ট কে চিফ সেক্রেটারি কো ভেজা গয়া হ্যায়, জিসমে হিন্দি ডিমাসা আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী কো এসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কে রূপ মে মান্যতা দিয়ে যাতে বাত কহতি হুসি কে তহত হাম বরাক বেলি মে
तीनों भाषाओं के जितनी भी संस्थाएं हैं, हम सब एक मंच पर आकर और इसका डिमांड करते हैं, सरकार से इसका डिमांड करते हैं कि हमारी भाषाओं को ऑफिशियल एसोसिएट लैंग्वेज के रूप में मान्यता दिया जाए। साथ ही इंस्ट्रक्शंस ऑफ द मीडियम ऑफ इंस्ट्रक्शन, इसके तहत हमको मान्यता दिया जाए। ये आज के डेट में जितनी भी पॉलिटिकल संस्थाएं हैं, पॉलिटिकल जो पार्टीज हैं, वो हमको इसमें कहां तक सहयोग करती हैं। हम अपने समुदाय को, अपने समाज को हम फिर उसी तरफ से उसी तरफ ले जाने का कोशिश करेंगे। ये सीधा सीधा इंस्ट्रक्शन है और हम अपने समाज को उसी तरफ मोड़ेंगे जो हमारे लिए सोचेगा। हाँ। हमारी भाषाओं को जो आगे ले जाने के लिए सोचेगा, हम उसकी तरफ अपना रुख करेंगे। यही बोलते हुए हम अपनी बाड़ी को बुलाएंगे। তফসিল সংরক্ষিত শিলচর লোকসভা আসনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিভাগের প্রস্তুতি খতিয়ে দেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করলেন সাধারণ পর্যবেক্ষক অনিল মেশরাম। তিনি নির্বাচনের কাজে যুক্ত বিভিন্ন শাখার কাজ খতিয়ে দেখে এর মূল্যায়ন করেন এবং আগামী 26 এপ্রিল শিলচরের এই আসনে নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। একইভাবে জেলা আয়ুক্ত তথা জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন আধিকারিক গ্রহণ কুমার ঝা বলেন, জেলায় সংসদীয় এই আসনে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিন নির্বাচন প্রক্রিয়ার মূল্যায়নের আগে পর্যবেক্ষক অনিল মেশরাম নির্বাচনী বিভিন্ন সেল যথাক্রমে MCC, MCMC, কন্ট্রোল রুম, স্ট্রং রুম, SVP সেল ইত্যাদি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষদের নিয়ে পরিদর্শন করেন এবং এসব সেলের কাজ খতিয়ে দেখেন। আসন্ন 2024 সালে সাধারণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির গোটা দেশ জুড়ে প্রচার অভিযান জোরদমে চলছে। এদিকে 8 নং শিলচর লোকসভা থেকে বিজেপি মনোনীত প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধের প্রচার গোটা লোকসভা এলাকায় জোরকদমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। রবিবার মন্ত্রী ধলাই সমষ্টির বড়জালেঙ্গা মণ্ডলের অন্তর্গত থোয়ারবন্দ, বাগবাহার, বড়জালেঙ্গা, লোহারবন্দ, দারবি, নয়াবিল, জিপি এবং পালংঘাট মণ্ডলের ভুবনডোহর, রুকুনি, মণিয়ারখাল, রামমানিকপুর, ভুবনহিল জিপিতে নির্বাচনী সভা করেন। এদিন মন্ত্রী প্রথমে বাগবাহার জিপিতে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন 10 বছরের বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান জনসমক্ষে তুলে ধরেন। 26 এপ্রিল 2024-এর দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন, এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে 400+ আসন আনার সংকল্প নিয়েছেন, এটাকে বাস্তবায়ন করতে হলে দলীয় সদস্য সহ প্রত্যেক জনসাধারণকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ভারতবর্ষকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে পৌঁছাতে হলে দেশে বিজেপি নেতৃত্বাধীন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার প্রয়োজন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লবুদ্ধ বিগত দিনে ধলাই সমষ্টির বড়জালেঙ্গা ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের মোট 10 বছরের কার্যকালে গোটা ধলাই সমষ্টি সহ রাজ্য জুড়ে উন্নয়ন হয়েছে। মা বাবাকে যদি দেখে না তো আমরা প্রণাম আজকে নিয়েছি, অর্ধেক টাকা মায়ের বা বাবার সামনে পাঠিয়ে দিই। রামের মন্দির শুধু আধ্যাত্মিকতার কথা নয়, রাষ্ট্র নির্মাণের কথা, পরিবার নির্মাণের কথা। বিজেপি আছে যার জন্য আমরা এই এই ক্ষেত্রে বা রাষ্ট্র যেভাবে চলে সব ক্ষেত্রে কোন কোন জায়গায় ব্যবস্থা হচ্ছে। এই যে আপনারা এখানে বসেছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে আমাদের বসার জায়গা নেই, ভালো করে বসতে পারছি না। ওই খবর নেবেন পাশে একটা সময় ছিল যখন বিজেপি ছিল না দেশে, আমরা ঈশ্বরের নামে কোন মন্দির করতে পারিনি, কোন মন্দিরকে দু টাকা দিতে পারিনি। জগন্নাথ কমিউনিটি হলের কাজ আরম্ভ হবে এখন এই পাশেই, 1,42,00,000 টাকার জগন্নাথ কমিউনিটি হল হবে। এই যে পরিসর আছে তার থেকে তিন ডাবল হবে। দেখবেন কমছে আপনাদের জগন্নাথ কমিউনিটি।
সোনাই মাধব চন্দ্র দাস কলেজের পরিকাঠামো ও প্রধান অধ্যাপকের আচরণের বিরুদ্ধে ছাত্র অসন্তোষ দেখা দিয়েছে। ছাত্রদের অভিযোগ, কলেজ বয়েজ ও গার্লস কমন রুম নেই, লাইব্রেরিতে পর্যাপ্ত বই নেই, ব্যবহারের উপযোগী কোনো ধরনের টয়লেট নেই, দীর্ঘ 3 বছর ধরে স্পোর্টস বা কোনো ধরনের কালচারাল প্রোগ্রাম, এমনকি 50 বছর পূর্তি উপলক্ষে কলেজের গোল্ডেন জুবলিতেও কোনো অনুষ্ঠান করা হয়নি। ছাত্ররা আরও জানায়, 2-4 জন অধ্যাপক ছাড়া কেউ সময় মতো কলেজে উপস্থিত থাকেন না। এ সমস্ত বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে অধ্যক্ষ ও অন্য একজন অধ্যাপক তাদের গালিগালাজ করে তাড়িয়ে দেন। এতে বাধ্য হয়ে ছাত্ররা সংবাদ মাধ্যমের কাছে সমস্ত বিষয়বস্তু তুলে ধরে। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাক্তন সাধারণ সম্পাদক মিসবাহুল আলম চৌধুরী, প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক শরীফুল আলম সহ সাজ্জাদ আহমেদ বরভুইয়া প্রমুখ। প্রত্যেক বছর কোটি কোটি টাকার ব্যয় হয়, কোটি কোটি টাকা রুশার থেকে আয় প্রায় 22 কোটি 10 কোটি এরকম শোনা যায়। আর তাহলে এটার টাকা কোথায় যায়? আমরা এটা আমরা দাবি হইল গিয়ে আমরা কলেজের যে লাইব্রেরির বুক নাই, লাইব্রেরির বুক আমরা 12 তারিখের ভিতরে আমরা কলেজ ওপেনিং করব, 12 তারিখের ভিতরে আমরা লাইব্রেরির সব বুক পাইতাম, তাও 100 কপিস আমরার পয়সা দিছি, আমরার পয়সা, আমরার দাবি, আমরার বুক, আমরার রহিত সব, আমরার দিয়ে রহিত, আমরার পয়সার হিসাব লাগে। তারপরে আমরা 4 বছর দিন কেতাল লাগিন প্রোগ্রাম করা নিয়ে হয় না, কেতাল ইউনিয়ন রিউনিয়ন মানে আনিও হয় না। আমি তো প্রাক্তন, আমরা এখন জেলে দিকা হলেন, তুমি প্রাক্তন হয়ে গেছো, আরে প্রাক্তন হইলে কি তাহলে আমি তো বর্তমানে আমি আছি, এখন বর্তমানে আর লিডার নাই হিসাবে আমি লিডার করি আর, তবে আমি তো খারাপ কিছু করি না, যে তারা এর বিষয়ে লইয়া আমার লগে আজকে তো প্রিন্সিপাল স্যারে কিতা একটা লইয়া তাই তোমার আমরা লাঠি লুটি লইয়া খাদা খাতে অর্থাৎ স্টুডেন্টের আসুন, আমরা ভিডিও দিচ্ছুন আর আর আসছেন বর্তমানে যে জিএস নাই, যেমন কি আমি 3 বছর দিন চালাই আর আমি আসলাম হিসাবে 3 বছর আগে, এরপরে আর তারা ডেইলি জিজ্ঞা করা হয় তারা বাড়াইছেন না, বর্তমানে ইউনিয়ন নাই কিন্তু আমরা চালাই আর রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওরকম চালানো আর আমরা প্রোগ্রাম উনাম করা হয়। আমরা দাবিও করলে যেমন 31 তারিখ প্রোগ্রাম করার মাত আসলো, প্রোগ্রাম করার মাত আসলো, তারা প্রোগ্রামের নোটিফিকেশন দিয়েছেন কিন্তু পরে গিয়া কইছেন দিয়া খালেসান নাই প্রোগ্রাম হইতো না। আরে একজন প্রিন্সিপাল প্রিন্সিপাল কলেজ ওয়ান ডেইলি 12টায় ডেইলি 12টা 10টা 12টায় প্রফেসর সব 12টা 10টায় 4 জন আব্দুল বাসিদ এরকম 4-5 জন আছেন বালা, যেমন আব্দুল বাসিদ আছেন, উবাইদুল স্যার আছেন, এরকম আরো 2-4 জন আছেন, তারা খুব ভালো অ্যাক্টিভ দেখুন কলেজের ছাত্রর পড়াশোনার দিকে খেয়াল রাখুন, বাকি সব আইন 12টার সময় তারা প্রেজেন্ট দিতা আর তারা ঘোরাফেরা এইসব করার লাগে। রবিবার ভোরে ভয়াবহ ঝড়ে হাইলাকান্দির বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার কারিছড়ায় শিলাবৃষ্টির তাণ্ডবে নাজেহাল জনগণ, ঝড়ের প্রবল বেগে ঘরের টিন উড়ে যাওয়ার পাশাপাশি বিশাল গাছ পড়ে যাওয়ার মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। এলাকার গরিব ও অসহায় জনগণ সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সরকারি সহায়তা প্রদানের আর্জি জানিয়েছেন। ওখান সাইডে আমাদের সরকার একটু সাহায্য দিন, আমি একটু সাহায্য পাইয়া সেই আমি ঠিক করতাম গড় খান, গড়ে তোলে তো আমার থাকতে লাগবো, গড়ে তোলে আমার না থাকলেও আমার ওই বোন এই যে 4টা গোয়া গাছ হয়ে যায় আমার, এই যে ক্ষতি হয়েছে 2টা গড় আমার, ওখানে আমি কীভাবে কিতা করতাম আমি। ওখানে আমি টিনুই কিনতে কিতা দিয়া আর আমি পয়সা ওই পেতাম হইয়া খামলা ওই পেতাম হই টিন আমার একবার গুঁড়ো হইয়া গেছে গিয়া, টিনের আমার অবস্থা নাই, সব টিন আমার গুঁড়ো হইয়া গেছে গিয়া, আপনারা আইন যদি দেখতে পারবা আমার অবস্থা, এটা আমার টিনের অবস্থা নাই, আমার একবারে গুঁড়ো হইয়া গেছে গিয়া, টিন 2টা ঘরের টিন আমার গুঁড়া হইয়া গেছে গিয়া, যদি আপনারা ইচ্ছা মনে করেন দয়াবাই বিয়াইতে আইয়া যদি দেখতে দেখতে পারবা আমার টিন, এতে কোনো অসুবিধা নাই, আমার টিনের জায়গা তো টিন রয়েছে, লাগাইলা কিছু আমি তো কাইতা খাই আর নিয়ে এখানে জমা করি আমি তৈছি, ওখান নিতেন যদি তাকে তো তোমায় সে নিব গিয়া, এখন তো খাই আমি তৈছি আমি এক জায়গার মাঝে। সংস্থার 10ম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করলো জয় ঠাকুর সেবা সমিতি। জয় ঠাকুর সেবা সমিতির 10ম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার শিলচরে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন পুরুষ ও মহিলা সহ শতাধিক ভক্তরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় ঢাকঢোল ও ব্যান্ড পার্টি সহ বিশাল আকারের দ্যুতি নিয়ে আরও তিসহ নানা ধর্মীয় অনুষ্ঠান পরিবেশন করেন ভক্তরা। শহরের রাঙ্গিরখাড়ি এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে সুভাষনগর দুর্গামণ্ডপে এসে সমাপ্তি হয়। শোভাযাত্রা শেষে সুভাষনগর দুর্গামণ্ডপে
আয়োজিত মূল অনুষ্ঠানে দীক্ষা গ্রহণ, ধ্যান ও আরতি সহ বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিশ্বজিৎ দেব, রাজু হালদার, রূপম ভট্টাচার্য, টাবু দেব ও বিক্রম ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাছে বেঁধে ভগবান পাওয়া যায় না, ভগবান এইভাবেই পাওয়া যায়, কিছু না বলে নিস্তব্ধভাবে কিছু সময় বসে থাকবে, এমনিতেই ভগবান আসবেন। মান্তি করে কোনো গাছের মধ্যে ধূপকাঠি দিয়ে বেঁধে আসবে না, অপরাধ। পূজার জন্য গিয়েছিলে তুমি, অপরাধ করে আসছো ভাববে। জয় ঠাকুর। ওই মানুষের অমুক অমুকে বেঁধেছিল, অমুকে সাকসেস হয়েছে শুনে আমিও বাঁধবো, ওটা ভুল। নিজেকে বাঁধো, ভক্তির মাধ্যমে তোমার পূজা তোমার কাজে লাগবে। নিজেকে নিজে ভক্তির মাধ্যমে যদি বাঁধাও তাহলে ভগবান তোমার ডাক ঠিকই শুনবেন। ধূপকাঠির প্যাকেট দিয়ে ভগবানকে, টাকা দিয়ে ভগবানকে বাঁধা যায় না। জয় ঠাকুর, জয় ঠাকুর। আর সবাইকে বলবো, যে মন্দিরে যাব আমরা, যে মন্দিরে যাব ওই ভগবানের এখানে কোনো কিছু আমরা খুঁজবো না। উনি অন্তর্যামী, উনি জানেন আমি কেন ওনার মন্দিরে গিয়েছি, আমার সব কিছুতে উনি থাকবেন। বৈকুণ্ঠধাম আশ্রমের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সাড়ম্বরে পালন করা হয়। রবিবার ভোর থেকে শিলচর তারাপুর কালীমোহন রোড স্থিত শ্রী শ্রী বৈকুণ্ঠধাম আশ্রমের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। এদিন আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী নারায়ণ গুরু গঙ্গা পূজা দিয়ে সূচনা হয়। এরপর সারাদিন ব্যাপী চলে হরিনাম, উদয়স্থ, লীলা সংকীর্তন। উক্ত আশ্রমের অধ্যক্ষ বিস্ময় চমক গোস্বামী বলেন, বৈকুণ্ঠধাম আশ্রম হলো শান্তির স্থান, এখানে এসে সবাই ভক্তবৃন্দরা শান্তি অনুভব করেন। আজকের দিনে এই আশ্রমের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত প্রভুপাদ ব্রজরমণ গোস্বামীজিও এবং তার পুত্র ও শিষ্য প্রভুপাদ বলেশরঞ্জন গোস্বামীজির অবদানের কথা স্মরণের দিন। উপস্থিত সবাই ভক্তবৃন্দদের মধ্যে দুপুর থেকে রাত্রি অবধি মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজকে শ্রী শ্রী বৈকুণ্ঠধাম আশ্রমের 36তম প্রতিষ্ঠা দিবস উৎসব। আজকের এই প্রতিষ্ঠা দিবস উৎসবে উদয়স্থ সংকীর্তন চলছে এবং একটু পরে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। মহাপ্রসাদ বিতরণ যদিও রোজদিনই হচ্ছে, এটা কোনো আজকের জন্য কোনো বিশেষ কিছু নয়, কিন্তু তারপরেও যেহেতু আজকে উৎসব চলছে তাই আমি সবাইকে বলবো, আজকে আসুন, এসে মহাপ্রসাদের এই সুযোগটা ছাড়বেন না। আজকে বৈকুণ্ঠধামের আজকের দিনে বৈকুণ্ঠধাম আশ্রমের উৎপত্তি হয়েছিল প্রভুপাদ শ্রী শ্রী ব্রজরমণ গোস্বামীজির হাত ধরে। যে এখানে আছেন আপনারা আসুন, এসে মহাপ্রসাদ গ্রহণ করুন। দুই নম্বর আরেকটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে আজকের তিথিতে শ্রী শ্রী বৈকুণ্ঠধাম আশ্রমে প্রত্যেক বছর এই উদযাপন উৎসব প্রতিষ্ঠা দিবস হয়ে যাবে, হতে থাকবে। আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা আমি আকাঙ্ক্ষা করছি, প্রার্থনা করছি। দারুল উলুম ফয়জানের রেজা মাদ্রাসায় দারুল কিরাতের বিদায় অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। প্রতিবছরের ন্যায় এবারও শিলচর রংপুর বাহাদুরপুর স্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসায় দারুল কিরাতের বিদায় অনুষ্ঠান ইফতার মাহফিল অনুষ্ঠিত রবিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মৌলানা গুল আহমদ আল কাদরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সুফি আলহাজ হজরত মুহিউদ্দিন। এদিন প্রথমে এবছরের দারুল কিরাতে অংশগ্রহণ করা প্রায় 200 ছাত্রছাত্রীদের বিদায় জানানো হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ্বশান্তির কামনায় দোয়া করেন শাহ সুফি মুহিউদ্দিন রংপুরি।
এদিনের ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রায় 400 জন ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। রমজান মাস পুরা রোজা মাস আপনার দারুল কিরাত অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ বিশুদ্ধ কোরআন শরীফের তিলাওয়াত করার যে সুযোগ, যেটা এটা খাস করিয়া স্কুল মাদ্রাসা সবর সুযোগ রমজান মাস থাকে। আর খাস করিয়া এই বছর রমজান মাস খুব সুন্দরভাবে হয়েছে এবং আমরা গ্রামের অনেক ছাত্রছাত্রীরাও এটা শরীর কইতে পারছেন, শিক্ষা গ্রহণ করতে পারছেন। কিতার লাগে যে এই বছর স্কুলটাও বন্ধ আসলো, তো প্রায় 200 মতন ছাত্রছাত্রী মাদ্রাসার দারুল কিরাতও আইয়া অংশগ্রহণ করছেন। আর এটা আজকে আমরা পরীক্ষাও শেষ হয়েছে, আজকে রেজাল্টও দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বেশিরভাগ ফাঁসও করছেন। আর যে ইফতারের প্রোগ্রামটা আমরা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, প্রায় 400 জন মানুষ ইফতারের প্রোগ্রামও উপস্থিত হয়েছেন। আর এই মাদ্রাসাটা খাস করিয়া আপনারা সবেও জানেন যে দান দক্ষিণার উপরে চলের জায়গার তাগিন মানুষের মায়া খতরা দান দক্ষিণা খতরার, এই দান দক্ষিণার উপরে পুরা মাদ্রাসাটা চলিয়া যান। প্রায় আমরা 80 জন ছাত্র এবং উস্তাদ হল মিলাইয়া 80 জন বোর্ডিংয়ের মধ্যে থাকেন, 3 বেলা খাওয়া দাওয়ার দেওয়া হয়, বেতন লইয়া প্রায় আমরা 1.5 থেকে 2 লাখ টাকা মাস খরচ, সব আপনারা সবর সহযোগিতা এবং সাহায্যের বদৌলতে আল্লাহ সালাই লইত্রা। আর জেলা খান আল্লাহ মায়া খতরা আপনারাও সাহায্য খতরা, ওলা আপনারা সাহায্য যদি করিয়া যায় আর আল্লাহ যদি মায়া করেন তাহলে ইনশা আল্লাহ আমরা আস্তে আস্তে আগে দিয়ে বাড়িতে পারব। প্রতিবারের মতো এবারও সোনাই শহরের মাঝি গ্রামের মিসকিন ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহায় পরিবারগুলোর মধ্যে ঈদের কিট বণ্টন করা হয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে গরিব পরিবারগুলোকেও খুশির উৎসবে সামিল করাতে রবিবার ফাউন্ডেশনের তরফে ঈদ কিট বণ্টনের সূচনা হয়। ঈদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে 250 প্যাকেট তৈরি করে অসহায় পরিবারের ঘরে কিট পৌঁছে দেন মিসকিন ফাউন্ডেশনের পদাধিকারী সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। এ নিয়ে ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, 2020 ইংরেজিতে এটা গঠন করে করোনা মহামারীতে অসহায় মানুষকে সাহায্য করা হয়েছিল। এরপর সময়ে সময়ে গরিব পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তারা। গত 3 বছর থেকে প্রত্যেক ঈদে অসহায় পরিবারকে ঈদের কিট বণ্টন করা হয়। এতে সবাই সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন। আগামীতেও তাদের এই ধারা অব্যাহত থাকতে সবাই দোয়া ও আশীর্বাদ কামনা করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। আপনারা সবাই নিশ্চিত অবগত আছেন যে আমাদের এই সোনাই মিসকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এইবার অ্যারাউন্ড 220টার কিটের মতো দেওয়া হবে। যারা মিসকিন আমাদের এই সোনাই অঞ্চলের যারা মিসকিন মানুষ আছেন, ওদেরকে আমরা এই ঈদের ঈদের খাদ্য সামগ্রী যেসব লাগে ওই সব দেব। তো আমাদের এই সোনাই মিসকিন ফাউন্ডেশন মাঝিরগ্রাম, এটা 2020-এ বানানো হয়েছে ফাউন্ডেশনটা। তো বানানো হইলে এই 2020-এ আমরা প্রথমে 10টা না 12টা কিট দিয়ে স্টার্ট করছি, তারপরে করোনার টাইমেও দিয়েছি, ফ্লাডের টাইমেও দিয়েছি এই মিসকিন ফাউন্ডেশনের উদ্যোগ থেকে। এইবার একটু বড় আমরা নিয়েছি উদ্যোগটা, 220টা কিট আমরা ডিস্ট্রিবিউট করব মিসকিন সমাজের মানুষদেরকে। সোনাই বলতে এইটা পুরো সোনাইয়ের এরিয়ার লইয়া বাড়বে, উত্তর কৃষ্ণপুর আছে এদিকে, পূর্বাঞ্চলে দিয়ে আছে, কাপ্তানপুর আছে, হ্যাঁ। আগামীতে আমাদের এইভাবে মতলব সাহায্য সহযোগিতা করে আমরা এইভাবে আজকে 220টা দিয়েছি, আগামীতে আমরা আরও বেশি দেবো এটাই কামনা করছি। ছড়াটিকর সৈয়দ শাহনুরিয়া আফতাবিয়া জামিয়া মাদ্রাসার দারুল কিরাত মজিদিয়া শাখার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ছড়াটিকর মোকাম প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামি। বক্তব্য রাখেন হজরত মাওলানা বাহাউদ্দিন বরকুইয়া, হজরত মাওলানা সুহেল আহমেদ কাজী। অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ, মিলাদ শরীফ ও বিশ্বশান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত করেন তেলিটিকোরের পীর শাহ সুফি হজরত মাওলানা মইনুদ্দিন কাজী সাহেব। এদিনের ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর প্রতিনিধি ফাহাদ আহমদ চৌধুরী, এআইইউডিএফ যুব ফ্রন্টের সভাপতি দুলন মজুমদার, জানন লস্কর ও বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার ও কংগ্রেসের মিডিয়া সেলের উপসভাপতি মোস্তফা আহমদ প্রমুখ। ঐতিহ্যবাহী সোনাটিকোর সৈয়দ শাহনুরিয়া আফতাবিয়া জামিয়া মাদ্রাসা
দারুল কিরাতের সমাপনী অনুষ্ঠানে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বরাকের বিশিষ্ট আলিমে দ্বীন ইসলামিক পণ্ডিত আল্লামা আব্দুল নিজামী সাহেব হযরত শাহ সুফি তেলি ডিগ্রি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী হযরত মৌলানা বাহাউদ্দিন সাহেব সাহেবজাদা রতনপুরি হযরত আলহাজ হযরত মৌলানা কারী সোহাইল আহমদ কাজী সাহেব তেলি ডিগ্রি সাহেবজাদা ও হযরত মৌলানা খারি দিলওয়ার হোসেন সাহেব সহ অনেক বিশিষ্ট উলামায়ে কেরাম সুফিয়ানে আজমগণ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই ইফতার মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা রাখি আগামী দিনে আরও সুন্দরভাবে করার চেষ্টা দিব আমরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বারুণী স্থানে যাওয়ার পথে কালাইনে দুর্ঘটনা, অটো চালকদের দৌরাত্ম চরমে। হিন্দি বিষ্ণুপ্রিয় ডিমাসাকে সহযোগী ভাষার স্বীকৃতি দাবি, আন্দোলনে যৌথ মঞ্চ। শিলচরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা, মূল্যায়ন সেরে বললেন পর্যবেক্ষক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।